Assalamu alaikum. Welcome to my channel, Bengali Garden Blogger. Ashabri afnara shabai balo asin ze zehan teke amar video ti dekhtesen. Ami alhamdulillah balasi. Ei gasta dekho sain sintai faroni. Amar mone hoy na kheu sintai faron ne emon kono manush asoni eta to Bangladesher majhe. Pepe gas. সবার কম বেশি সবার বাগানও থাকে বা বারিন্দার সাইটে দি থাকে পেঁপে গাছ আমি তো হয় ফল হই জানি না সে গীতা হইন এই যে আমার হয় একটা গাছ আমি এমনি মনুক্তির পেঁপে খাইয়া আর বিচিন্তরে শুকাইয়া রাখিল ইসলাম রাখার পরে যে সময় সিজন আইল হই বেশি রইয়া দেখি চাইনি পেঁপের গাছ উঠেনি কারণ পেঁপে খাইতে আমি এত পছন্দ করি পেঁপের দাম কিলা আর কিতা এটা কিছু দেখি না আমি যে পেঁপে দেখিলাই বস বাই হরিলাই কিনিলাই অলমিছি আমি পেঁপে খাইবার পাগল তে তো গেরি আমি হইতে গ্রিন হাউস যখন লাগাইমু তো দেখি চাই আমি নিচে ফলাইতাম ফারিনি তো এটা ভাববিয়া রইল ইসলাম পিসিন আর এখন দেখা যায় মাশাল্লাহ কয়েকটা গাছ আমার উই গেছে সবচাইতে বড় গাছ একটা তো এটারে ফটো দিতাম ওই বেয়ে যে দেখো এটার নিচে দিয়ে কত রুড বাই রয়েছে তো এক ভিডিও দেখাইছিলাম আমি গেছিলাম মাটি আনার দায় বা উনটার টাইমও কিতা কিছু ফাইনি উনটার সিজনের দেয় সিডিং বা কিছু লাগাইবার দেয় এই জন্য গেছিলাম খান্দায় খাসায়ও এটা শপ আছে গার্ডেনের জিনিস বেছে তো গিয়া তেমন কিছু পাইছি না তো ভিডিও বানাই আনছি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শপিং এর ভিডিও তো কম্পে সানাত গেছিলাম ও পেঁপে গাছরে পটিং করার দেয় তো এখন হচ্ছে গিয়ারি আমার এখানে কয়টা গাছ উঠিছে তিনের মাঝে দেখলাম ছয়টা গাছ তো ছয়টার মাঝে হেলথি দেখলাম তিনটা আর হেলথি নাই তিনটা তো ও তিনটারে আমি তিনটা ফটো পটিং করি দিমু আইসকু আর এই তিনটারে আরো কিছু একটা বড় ফটো দিমু তো ওই তো বড় হইতে পারে মাটি চেঞ্জ করে দিলে অনেক সময় আছে গাছ বড় হয় তো ভিডিও দেখতে থাকো আমার পেঁপে গাছের পটিং কিভাবে আমি করলাম হয়ফল গাছ দেখি সাইন সাকসেসফুল কতটুকু ওই হাপি হাপি ইয়ে তো করলাম কতটুকু বাঁচাইতাম পারি তা তো দেখা লাগবো না নি আমি কিন্তু গার্ডেনও তো বাগান করার তো এক্সপার্ট নাই আর কি তো করি আর কি তো ওই যায় কিছু কিছু আর কিছু কিছু ফেল মারি আর কি পট আমি রেডি করি নিছি পেঁপে রইবার দেয় হয় ফল আমার বাসায় আমি খুব হয় ফল আর ওরা নিছি আমি কম্পোজ অল পারপোজ কম্পোজ মেরিকল গ্রো দুইটার মাঝে লাগে যেমন মিক্স করে দিলাইছে ফার্টিলাইজার এক্সট্রা ও দেখা যার মিক্স করে দিলাইছে তো আমি আর মিক্স করা লাগতো না কিন্তু ফার্টিলাইজার এখন পটগুলো নিয়ে গিয়ে গ্রিন হাউসের ভিতরে এতে এখানের মধ্যে আমার ছিল কিতা টমেটো সেম ফটোর মাঝেও এখন টমেটোর গাছ শেষ মরিয়া গেছে কি তো আমি কিন্তু মাঝে এনে পেপের উলিলাম এইভাবে পটটারে মিডেল গর্ত করে নিলাম কি পট দিয়েও এতই গেছে দুইটার মাঝে দুইটা কর্ম পেঁপের গাছ পট তো নিয়ে সুটাইলাই বিসমিল্লাহ
তো মাশাআল্লাহ অনেক সুন্দর উড়িছে বিসমিল্লাহ মেবে ফ্রেশন হইরা দিব মাটিটারে টাইট হইরা যে সুন্দর গ্রান বাড়াইছে গাছটানে আর সপোর্টার দিলাম সপোর্টার তো লাগবো এইভাবে দিলাম এখন আর একটা রইলাই আর একটা দিলাম একটা বড় হয়েছে নেক্সট ওয়ান এটা বেশি বড় হয়েছে তো আশা করি আমার পেঁপে পটিং করার ভিডিও দেখে ভালো লাগছে আর কত বড় হইল পেঁপে দল নাকি তা অবস্থা তা তো অবশ্যই আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ বিসমিল্লাহ এখন তো রোপণ করা শেষ আর পানি দিলেই মাকে আজ ভিডিওটি এই পর্যন্ত আর দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ